আজকে আমরা বড়হারে উপজেলার তখনকার সভাপতি, তখনকার চেয়ারম্যান, জনপ্রিয় নেতা পাতার চেয়ারম্যানকে গুম করেছিল এই কুড়ি হাসিনার কাহিনী। 2010 সালে আমাদের নেতা পাতাকে গুম করার পর থেকে এখনো পর্যন্ত আমরা সন্ধান পাই নাই। আমরা এখন বলতে চাই আমাদের প্রিয় নেতাকে আমাদের হাতে ফিরিয়ে দেয়, ওনার পরিবারের হাতে ফিরিয়ে দেয়। যদি উনি বেঁচে না থাকে ওনার সন্ধান ওনার সংকালনেও তাদের পরিবারে দিতে হবে, কারণ এই অবৈধ কুড়ি হাসিনা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। আজকে সে হত্যার বিনিময়ে আমরা আমার বাংলাদেশকে নতুন স্বাধীনতা পেয়েছি। তাই সংগ্রামী বন্ধুগণ, আমরা অবস্থা আহ্বান করব প্রশাসনের যে যে এখানে আছেন না কেন, আমাদের প্রিয় নেতা পাশা সহ সকল গুম যাদের যারা গুম হয়েছে তাদেরকে অতি সত্তর ফেরত দেওয়ার জন্য। আজকে আমাদের আন্দোলন এখন শেষ হয় নাই। এই কুড়ি হাসিনার উত্তরসূরিরা এখানে এখনো আছে। আমরা আমাদের দাবি এই ছাত্র জনতাদেরকে যারা হত্যা করেছে এবং আমাদের নেতাদেরকে যারা গুম এবং হত্যা করেছে হত্যাকারীদেরকে তুষার করতে হবে। এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় ভাইদেরকে ছাত্রদেরকে হত্যা করেছে। এই কুড়ি হাসিনার দেশ থেকে পালিয়েছে। আমরা জানাতে চাই বাংলা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, এই কুড়ি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বাংলাদেশের প্রচলিত আইনে কাছাকাছি উর্দু শব্দেরকে বিচার করতে হবে। আমি আবারও আহ্বান করছি এই আমাদের প্রিয় নেতা বাসাকে, নজরুল ইসলাম বাসাকে আমাদের হাতে আমাদের কাছে ফিরিয়ে দেন, অতি সত্য ফিরিয়ে দেন। এবং আমাদের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আপনি সুপ্রিয় পরিষদ সকল যুবদল ছাত্রদল শিশুদল মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম কালাকাজে জিন্দাবাদ। তারিন্দার অহংকার। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবরোধ। এখন বক্তব্য রাখবেন আমাদের মাঝে দক্ষিণ জেলা বিএনপির, সময়ের অভাবে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাই বক্তব্য রাখার সুযোগ পান নাই। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুল ইসলাম হুসাইনি, এখানে আমাদের দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া উপস্থিত আছেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মঞ্জুর আলম সহ একজন রফিক ভাই, আমাদের আমরুল কবির আছেন, আমাদের মুস্তফিদ ভাই আছেন, আসলে পাপ্পা কৃষ্ণা বিশ্বাম পাপ্পা লোকমান মাস্টার, এখানে ওসমান ওসমান এসেছেন, মহিলা দলের নেত্রী আমাদের মুন্ডিয়া ভাই এসেছেন, তুলসী তুলসী ভাই এখানে অনেকে উপস্থিত হয়েছেন, বলকালীন সাবেক মেয়র আবুল কালাম আলম ভাই আছেন, আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে বাসার বাসার চেয়ারম্যান ঘুমাবার পর থেকে তিনি যে এই মানবাধিকার কর্মী বেশি কাজ করেছেন পৃথিবীর চারিদিকে সরিয়ে দেওয়ার জন্য তিনি ভূমিকা রেখেছেন, মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর ভাইকে ওসমান জাহাঙ্গীর ভাইকে সঙ্গে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। ধন্যবাদ জানাই দক্ষিণ জেলাকে এবং পাশার পরিবারকে এই আজকের এই আয়োজনের জন্য। পাশা যখন 2010 সালে গুম হয় আমরা 11 সালে চট্টগ্রামে একটা বড় সমাবেশ করতে অধিকারী উঠতে দিই, এটা ছিল আগ্রাবাদ হোটেলে, ওখানে মাহিদান বাদল ছিল এবং আদিল রহমান ছিল ওখানে, আদিল রহমান আমরা ওখানে বলা হয়েছে যে একক পরস্পরের কমবে গুম বাড়বে, প্রথম গুমের শিকার পাচা, এই পাচা ছিল বেস্ট কে
এই সরকারের টেস্ট ছিল, এই পর্যন্ত 6000 এর মতো গুম হয়েছে। আমাদের তথ্য আছে 600 এর মতো। আমরা 600 এক ট্রেন্ডিং করছি, এই লোকগুলো কিভাবে ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কিন্তু নির্দিষ্ট থাকে। কিছু আয়নাঘর আছে, আয়নাঘরটা কিছু লোক বের হয়ে আসছিল আজ থেকে 3-4 বছর আগে। তারা বলছিল 700 লোক তাদের সাথে আছে। হ্যাঁ, আমরা মনে করছিলাম 7-8 কথা হলে এই লোকগুলো বের হয়ে আসবে, কয়েকজন বের হয়েছে, আমরা যে আশা ছিল অনেক বেশি বের হবে। এবং সরকারের নির্দিষ্ট সামরিক বাহিনীর নির্দিষ্ট ডিটেনশন সেন্টারে মাটির গভীর তাদেরকে রাখা হয়েছে, যারা বলছে তারা। এখন গমের কারণে একটা সমস্যা বড় হয়েছে, এই লোকটা মারা গেছে কিনা, বেঁচে আছে কিনা জানি না। বাংলাদেশের আইন অনুযায়ী তার সম্পদের পাক হচ্ছে না। সৌদারি আলমের পরিবার 17 টাকা কোটি টাকা কিন্তু ব্যাংকে আছে, কিন্তু টাকা তুলতে পারছে না। যেহেতু যে ব্যক্তির টাকা, ওই ব্যক্তি যে কাউকে নমিনি না করলে, সে মরে গেলে তার মৃত্যু সার্টিফিকেট পাওয়া যেত, তাহলে তার টাকাটা পাক হতো। এখন আমি দাবি জানাবো আজকে, যাদের ঘুমের শিকার হয়েছে তাদেরকে না পাওয়া না গেলে একটা আইন করা সম্পত্তিগুলো যথাযথ পাক হওয়ার জন্য। এখন আমি বলি বাসার পাশার পাই আছে, কিন্তু পাশার সম্পদটা কি পাশা কি বেঁচে আছে নাকি মরে গেছে ফেরার আসে না। আমি চাই একটা আইনি প্রক্রিয়া আসুক, যেমন জার্মানি যেটা হয়েছে আইন হয়েছে, শ্রীলঙ্কা আইন হয়েছে। গোমের ব্যাপারে কালই আমাদের আইন করতে হবে সম্পত্তির ক্ষেত্রে। আমি এই বলে আমার বক্তব্য চাই। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন যিনি শুধু দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নন, যার জন্য আমরা আজকে মানববন্ধন করছি, সেই নজরুল ইসলাম বাসা, যার কর্মী ছিলেন, যার স্নেহবন্ধু ছিলেন, যাকে আদরে আদরে বড় করেছেন। আন্দোলন সংগ্রামে আমরা যারা একসাথে ছিলাম, আমরা বেশ কয়েকজন এখানে এমপিরা আছি, ঢাকা চেয়ারম্যানের সাথে আমাদের সাথে হৃদয়ের সম্পর্ক ছিল। যেই দিন ঢাকা থেকে ঘুম হবে তার আগর দিনে তার সাথে আমাদের একসাথে ছিলাম। সেই প্রিয় ভাই ঢাকা চেয়ারম্যান গুমের আজকের মানববন্ধনের প্রধান অতিথি সভাপতি সাহেব বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক প্রিয় নেতা আলহাজ আবু সুফিয়ান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। তৎকালীন সভাপতি জনপ্রিয় চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম বাসার সন্ধানের দাবিতে আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ন আহ্বায়ক কেনামাল্লা কেনা ভাই সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, তরুণ দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগ নেতৃবৃন্দ, সাধারণ জনতা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। সেই জগদ্দল পাথর আমাদের বুকে চেপে বসেছিলাম, সেই জগদ্দল পাথর 16 বছর মানুষের কণ্ঠ টুটি চেপে ধরে মানুষের অধিকার খর্ব করে খুন করে গম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু আজকে ছাত্র জনতার গণ অভ্যর্থনে সেই স্বৈর শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজকে প্রশ্ন রাখতে চাই, সেই স্বৈর শাসক এবং তার দোষদেরকে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক খুন করে গম করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন নাই, আপনারাও আজকে ইতিহাসের সেই পরিণতি আজকে ভোগ করছেন। কিন্তু আমরা যারা স্বজন হারিয়েছি, আমাদের ভাই বাঁচার সন্ধান সন্ধানে আমরা সেই 2010 সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমরা নজরুল ইসলাম বাঁচার ভাইকে কি হয়েছে কি ঘটেছে আমরা কোনো জানতে পারি নাই। আমরা আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে
আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হবে বাঁচানোর দাম বাঁচাস। যত আমাদের ভাই বোন গুম হয়েছে তাদের সন্ধান আপনারা দিন। আর তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, তারা আদৌ বেঁচে আছে কিনা সেই খবর আমরা নিশ্চিত হতে চাই। এবং আরেকটি কথা, সবচেয়ে বড় কথা, এই গুমের সাথে যারা জড়িত কমিশনের মধ্য দিয়ে তাদেরকে খুঁজে বের করেন, বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমরা চাই না বাংলাদেশে আর কোনদিন কম গুণের সংস্কৃতি ফিরে আসুক। আমরা চাই না বাংলাদেশের মাটিতে আর কোন শাসক শেখ হাসিনার মতো মানুষের বুকের উপর জগত দোল পাথরের মতো চেপে বসুক। সেই কোন সন্ত্রাসের রাজত্ব আমরা খতম করতে চাই। আজকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ, যে বাংলাদেশে সকল মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকবে, কোন কেউ গুম কোন হবে না। অপরাধী অপরাধের মাত্রা হিসেবে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হবে সেই বাংলাদেশ আমরা চাই। আজকে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা তারা এখনো বাংলাদেশকে অস্তিত্বশীল করে জনগণের স্বচ্ছ জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আমাদের আমানত, যারা আমাদের সমাজের বাসিন্দা, যারা আমাদের ভাই বোনাদের, তাদেরকে ব্যবহার করে উস্তানি দিয়ে আজকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির একটা অপপ্রয়াস চালাচ্ছে। আমরা নেতৃহীনগণকে বলতে চাই, বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সমাজে শান্তিপূর্ণভাবে ঐতিহ্যগতভাবে বসবাস করে আসছে আগামী দিন, সেই ঐতিহ্য আমরা বজায় রাখবো। আমাদের মধ্য থেকে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কেউ অসৎ আচরণ করে নাই, করবে না ইনশাআল্লাহ। কিন্তু এক শ্রেণীর লোক আজকে কল্পিত কিছু অভিযোগ নিয়ে আজকে সনাতন সম্প্রদায় থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে মাঠে নামিয়ে পরিস্থিতি কোলাতে করার চেষ্টা করছে। আমি আমাদের ভাইদেরকে, আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মী ভাইদেরকে বলবো, আজকে যে দুই জনগণের যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্রকারী মহল রাস্তায় নেমেছে তাদেরকে প্রতিহত করতে হবে শান্তিপূর্ণভাবে, তাদের যে অপচেষ্টা সেটা রুখে দিতে হবে। এবং সেই জনগণ, স্বচ্ছ জনগণের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি সম্মান রেখে আমরা সবাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করবো, জনগণের পাশে থাকবো, এই প্রত্যাশা নিয়ে আগামী দিনে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য সত্যি। যেমন আজকে মানববন্ধন শেষ করছি, যারা সর্বোচ্চ সময় নোটিশে সমগ্র চট্টগ্রাম থেকে শুরু দক্ষিণ চট্টগ্রামের তথা মহানগরীতে অনেক নেতৃত্ব এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান মানববন্ধন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।